স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া পূর্ব পশ্চিম ও রাজপাড়া থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। করোনাকালে সম্মুখ সারির যোদ্ধাদের সম্মাননা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেড। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া পূর্ব পশ্চিম ও রাজপাড়া থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নগরীর বাটার মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লিউ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, সদস্য বেগম আক্তার জাহান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা সহ অন্যান্যরা। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তিনটি থানার পূর্বের সভাপতি ও সাধারণ সম্পাদকদের পুনর্নির্বাচিত করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বোয়ালিয়া পশ্চিমের সভাপতি আতিকুর রহমান কালু। করোনাকালে সাহসী সম্মুখ যোদ্ধা ও প্রতিনিয়ত সংবাদ পরিবেশনের মাধ্যমে অবদান রাখায় গণমাধ্যম কর্মী এবং চিকিৎসক টিমের সদস্যদের সম্মাননা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেড। রবিবার সকাল 11টায় রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও রাজশাহী দুই আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এ সময় তিনি সম্মুখ যোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের হাতে সম্মাননার স্মারক তুলে দেন। এর আগে ব্রিগেডের সেবা নিয়ে তৈরি করা একটি ডকুমেন্টারি প্রজেক্টরের মাধ্যমে পরিবেশন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বাদশা বলেন, করোনার সময়ে মানুষের জন্য জামিল ব্রিগেডের সাহসী যোদ্ধারা যা করেছে তাতে দেশবাসী অভিভূত। তিনি বলেন, জামিল ব্রিগেডের সেবামূলক কার্যক্রমকে সমর্থন করেননি এমন মানুষ খুঁজে পাওয়া সম্ভব নয়। সেবা প্রদানের 293তম দিনে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় বরেন্দ্র অনলাইন টেলিভিশন, সময় টেলিভিশন, দৈনিক যুগান্তর সহ অনেক সংবাদ মাধ্যমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। জামিল ব্রিগেডের উপদেষ্টা সিরাজুর রহমান খানের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়ক দেবাশিস প্রামাণিক দেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রিগেডের উপদেষ্টা ও কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, বারীন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সুজিত কুমার ভদ্র সহ অন্যান্যরা। রাজশাহী মহানগরীর নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আরেকটি সড়কে জ্বলল দৃষ্টিনন্দন সড়কবাতি। শনিবার সন্ধ্যায় নগরীর কল্পনা হলের মোড় থেকে তালাইমারি পর্যন্ত ফোরলেন সড়ককে দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়নের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 130টি আধুনিক সড়কবাতির দৃষ্টিনন্দন, প্রতিটি পোলে রয়েছে 13টি আধুনিক লাইট। এছাড়া সড়কের দক্ষিণ পাশে বাঁধে স্থাপন করা হয়েছে 180টি গার্ডেন লাইট। এর ফলে অনন্য রূপ পেয়েছে রাতের মহানগর। উদ্বোধনকালে রাশিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর বিভিন্ন শহরে এমন চমৎকার সড়কবাতি থাকে। উন্নত দেশগুলোর মতো রাজশাহীতে প্রশস্ত সড়ক নির্মাণের পর বিদেশ থেকে আমদানি করা দৃষ্টিনন্দন পোল ও আধুনিক সড়কবাতি স্থাপন করা হয়েছে। সড়কে অধিক আলোর কারণে পথচারীদের নিরাপত্তা বাড়ছে, পাশাপাশি শহরের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনেও নগরীর অন্যান্য সড়কে এমন দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতি লাগানো হবে। এ সময় সিটি কর্পোরেশনের প্রকৌশলী বৃন্দ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত দেবরের নাম মোহাম্মদ তারেক রহমান। সে উপজেলার 8 নং চরেলাহি ইউনিয়নের গাংচিল গ্রামের আবুল হাসেমের ছেলে। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম। এর আগে শুক্রবার 25 মার্চ সন্ধ্যায় উপজেলার গাংচিল বাজার থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ। ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী গত বছরের 20 মে কোম্পানিগঞ্জ থানায় দেবর তারেককে আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকে
গ্রেফতার এড়াতে সে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। গত বুধবার 23 মার্চ মামলাটি নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হলে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। সিরাজগঞ্জের সলঙ্গা থেকে একটি মাইক্রোবাস ও 16 কেজি গাঁজাসহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব 5। রবিবার সকাল 6:30টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কোল্লাপাথর গ্রামের শাহ আলমের ছেলে লিটন মিয়া, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার আশাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে ময়নউদ্দিন চিস্তি এবং সিলেট জেলার কোতোয়ালি থানার শামিমাবাদ এলাকার হারুনুর রশিদের ছেলে মাইক্রো ড্রাইভার সোহেল খান। র‍্যাব-5 সিপিসি 2 নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। তল্লাশিকালে মাইক্রোবাসটি থেকে 16 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। এ সময় র‍্যাব সদস্যরা মাইক্রোবাসটি জব্দ ও চালক সহ 3 জনকে গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।